হ্যালো অ্যান ওয়েলকাম ফ্রেন্স ওয়েলকাম টু সাফল্য বাংলা সব থেকে লেটেস্ট আপডেটে ব্রেকিং নিউজ তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি জিএনএনএ জন্য একটা ব্রেকিং নিউজ চলে এসেছে তোমরা যারা জিও দু হাজার বাইশে জিএনএমএম এন্ট্রান্স এক্সেন্ড দিয়েছ তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ প্রত্যেকে ফোনে একটা মেসেজ এসেছে প্রত্যেকে কিন্তু চিন্তিত ব্যাপারটা নিয়ে দেখো দেখতে পাচ্ছ বারোটা সাতাশে একটা মেসেজ এসেছে তোমাদেরকে মেসেজটা পড়ে শোনাবো এবং কী বলা হচ্ছে কী কী করতে হবে তোমাদের এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়কে এই কাজটা করতে হবে তাহলে কিন্তু তোমরা একটা সুফল পাবে এবং যদি না করো তাহলে কী প্রবলেম হতে হবে সমস্ত বিষয় খুটিয়ে খুটিয়ে বলবো আশা করছি এই ভিডিওটা তোমার প্রথমে দেখতে পাচ্ছো ইউটিউবে সবার আগে হয়তো আমি পাবলিশ করছি তাই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাই ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ওকে তো চলো সরাসরি নিয়ে যাই তোমাদেরকে প্রথমে মেসেজে তারপর দেখিয়ে দিই তোমরা কীভাবে তোমরা কী করবে তো দেখো বন্ধুরা এটা একটা মেসেজ এসেছে দুটো দেখতে পাচ্ছো বারোটা সাতাশ বা সাড়ে বারোটার দিকে একটা মেসেজ এসেছে এবং এখন কটা বাজে এখন দেখতে পাচ্ছ একটা চার মানে আধ ঘন্টার মধ্যে তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা টপিকস খুব ভালোভাবে শেয়ার করবো প্রথমে দেখে নাও কি বলা হচ্ছে Model answer key for GNMNM has been published. Login to view and act within the due date. বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশন বোর্ড এবার এটার মানে এটা কী বোঝাচ্ছে দেখো তোমরা যারা দু হাজার বাইশে এক্সাম দিয়েছিলে না তোমাদের যাদের মনে হচ্ছে যে আমি যে অ্যান্সারটা দিয়েছি আচ্ছা প্রথমে বলি যে অ্যান্সার কী অর্থাৎ তোমরা যেটা সঠিক উত্তর দিয়েছো সেটার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে অর্থাৎ উত্তর উত্তরপত্র তুমি যে প্রশ্ন দিয়েছো তার উত্তরপত্র প্রকাশিত হয়ে গেছে এবং একটা কথা বললে কি এইখানে এটা কেন বলছে এত আপডেট লেটেস্ট আপডেট কেন বললাম এটা সব থেকে জরুরি এটা যদি না করো প্রবলেমে পড়বে দেখো অনেক প্রশ্ন মনে হতে পারে যে এই প্রশ্নের উত্তর কিন্তু যেটা আছে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা ভুল আছে এরকম অনেক সময় হয়ে থাকে অনেক পরীক্ষায় শুধুমাত্র এই পরীক্ষা বলে নয় নেটের মতো বড়ো বড়ো পরীক্ষাতেও কিন্তু এরকম ভুল হয় এবং অ্যান্সার কীর জন্য পাবলিশ পাবলিশ করার পর অনেক সময় প্রশ্ন ভুলের জন্য বা উত্তর ভুলের জন্য কিন্তু চ্যালেঞ্জ করা অপশন থাকে ঠিক আছে প্রশ্নপত্র চ্যালেঞ্জ করা যায় যেমন আমরা দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কী হয় রিভিউ করা যায় তো এখানে রিভিউ তো করা যায় না এখানে কী করা যেতে পারে চ্যালেঞ্জ করা যেতে পারে বা এক কথায় বলতে গেলে সেই রিভিউ করা হচ্ছে ঠিক আছে তো কীভাবে কী করবে কীভাবে তোমার অ্যান্সার কি মিলে নেবে তোমার অ্যান্সার কি কী হয়েছে তুমি কতগুলো সঠিক করেছ সব কিছু জানতে পারবে এই ভিডিওতে তো দেখে নাও তোমরা কীভাবে তোমরা সেই অ্যান্সার কিটা পাবে দেখো বন্ধুরা প্রথমে তোমরা এরকম গুগলে চলে আসবে গুগলে প্রত্যেকে আসার পর গুগল ক্রোম হোক গুগল ব্রাউজার হোক যেখান থেকে হোক তোমরা কিন্তু চলে আসবে এখানে আসার পর তোমাদের কী করতে হবে এখানে লিখতে হবে ডাব্লু ই ঠিক আছে এইটুকু লেখার পর দেখবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম একটা পেজে চলে আসবে আসার পরই কিন্তু তোমাদেরকে একটু স্ক্রোল করতে হবে ঠিক আছে একটু স্ক্রোল করলেই দেখতে পাবে এরকম একটা পেজ দেখাচ্ছে ভিউ অ্যান্ড ক্লেম অ্যান্সার কী ফর এন এম দু টিল তেইশ ছয় দু হাজার বাইশ অর্থাৎ তোমাদের কিন্তু তেইশ তারিখ পর্যন্ত আজকে হয়ে গেল তোমাদের একুশ তারিখ এবং আর মাত্র দুটো দিন হাতে আছে দুটো দিনের মধ্যে তোমাদের কিন্তু যে তোমাদের চ্যালেঞ্জটা সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে কটার মধ্যে দেখতে পাচ্ছো বারোটা এগারোটা উনষাট মানে বারোটা পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত টাইম পাবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে তোমরা কী করে ডাউনলোড করবে দেখে এখানে তোমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে তারপর তোমাদেরকে নিয়ে যাবে একটা নতুন পেজে ঠিক আছে ওখানে আসার পর তোমাদের কী করতে হবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছো লগ ইন করতে হবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে এবং সিকিউরিটি পেন দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি তোমাদেরকে একবারে লগ ইন করে দেখিয়ে দিই তোমার যে ধরো তোমার যে শিফট পড়েছিলো তোমার যে অ্যান্সার কী নাম্বার পরেছিল সে নাম্বার অনুযায়ী তুমি মনে করছো যে এ বি সি ডি ঠিক আছে এ আছে এ ছিল বি ছিল সি ছিল এবং ডি ছিল ঠিক আছে এই চারটে সিরিজের কোশ্চেন সিরিজ চারটে থাকে তো এই চারটে সিরিজের মধ্যে তোমার যেটা ছিল মনে করো এ সিরিজ তো তুমি তোমার অ্যান্সার শিট পেয়ে যাবে ঠিক আছে আমি দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে তোমার চ্যালেঞ্জটা করবে দেখো যখনই তোমরা চলে আসবে না লগ ইন করবে তারপরে তোমরা কিন্তু এখানে পেজে চলে আসবে ঠিক আছে তোমাদের যে ট্যাবটা সেখানে চলে আসবে এখানে তোমরা কী দেখতে পাচ্ছিলে এতদিন পর্যন্ত অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছিলে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছিলে এখন পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছো ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কী এই ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কীতে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমরা একটু ওয়েট করবে জাস্ট ইমিট এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এই রকমটা পেজে নিয়ে চলে আসবে ঠিক আছে এইখানে আসার পর তোমাদের কী করতে হবে প্রথমে ভিউ অ্যান্সার কেতে ক্লিক করতে হবে প্রথম যে অপশানটা আছে এই ট্যাবটাই ক্লিক করতে হবে এই ট্যাপে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তো তোমাদের যে অ্যান্সার কী ছিল না এই যে অ্যান্সার কী এখানে কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ টেস্ট সাবজেক্ট কোনটা দেখতে চাও শিফট ওয়ান এটা ঠিক আছে তারপর তোমাদেরকে দেখতে হবে কোন সিরিজ বি সিরিজ না সি সিরিজ এটা নিতে হবে নেওয়ার পর তোমাদের কিন্তু এই দেখো এই রকমভাবে তোমাদের কাছে পেজ চলে আসবে এই পেজে তোমরা দেখতে পাবে যে কোন কোশ্চেন কোন সিরিজের কোন কোয়েশ্চেনের কোনটা রাইট অ্যান্সার ঠিক আছে মনে করো আমি বললাম যে প্রথমে দেখো যেটা আছে সিরিজ বি ঠিক আছে পেপার ওয়ান যেটা ছিল তোমাদের শিফট ওয়ান মানে যেটা তোমাদের সাড়ে নটা থেকে ছিল সম্ভবত সাড়ে নটা কি সাড়ে দশটা থেকে ছিল সেই পরীক্ষায় ঠিক আছে এই দেখো এবার দেখতে পাচ্ছ যে সিরিজ বি মানে যার কোশ্চেন সিরিজ বি তার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ ঠিক আছে বোঝা গেছে আমি কী বলতে চাইছি এবার মনে করো তোমার সিরিজ হচ্ছে অন্য ঠিক আছে এ বা সি বা ডি কিছু একটা আছে সেক্ষেত্রে তোমাদেরকে একটু স্ক্রোল করে নিচে দেখে আসতে হবে স্ক্রোল করে নিচে দিকে আসলে দেখবে এখানে হয়তো এখানে নেই আচ্ছা আমি এক মিনিট আমি দেখে নিচ্ছি এ যেহেতু সম্ভবত এ বি শিফট মানে বি সিরিজ ছিল আছে এখানে এইখানে আসার পর তোমাদেরকে সিরিজ চুজ করে নিতে হবে সিরিজ এ নাকি বি ঠিক আছে তা আমি সিরিজ এ ক্লিক করলাম যে ক্লিক করলাম দেখো সিরিজ এ কিন্তু এখানে লোডিং হতে শুরু করেছে একটু ওয়েট করবে কারণ এখন সবাই সার্চ করছে তার জন্য একটু সময় নিতে পারে দেখো দেখতে পা সিরিজ এ ঠিক আছে তোমার সিরিজ কী ছিল তুমি কী করে জানবে না তোমার কোশ্চেন পেপারটা দেখবে কোশ্চেন পেপারের উপরে একটা বড় হাতে লেখা থাকবে এ বি সি ডি তো যেটা একটা লেখা থাকবে হয় এ থাকবে নাহলে বি থাকবে নাহলে সি থাকবে নাহলে ডি থাকবে এবার তুমি যে অ্যান্সারগুলো করেছো সেই অ্যান্সারগুলো এখানে কিন্তু তুমি মিলিয়ে মিলে দেখতে পারবে যে কোনটা রাইট অ্যান্সার ঠিক আছে আমি ধরো বললাম যে কোশ্চেন নম্বর ষোলো ষোলোর অ্যান্সার কী আছে তো কোশ্চেন নম্বর ষোলোর অ্যান্সার হচ্ছে বি ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অ্যান্সার দেখতে পাচ্ছ এক থেকে একশো পর্যন্ত প্রত্যেকটা কিন্তু প্রশ্নের উত্তর রয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে ক্যাটাগরি ওয়ান টু সমস্তটাই দেওয়া রয়েছে এবার বলি যে যারা মনে করো যে চ্যালেঞ্জ করতে চাইছো তারা কি করবে তো তোমাদের বলি এখন আপাতত কেউ চ্যালেঞ্জ করতে যেও না প্রথম কথা হচ্ছে তোমাদের দেখে নেবে যে কোন কোন সঠিক উত্তর হচ্ছে তোমাদের কতগুলো কি ভুল হচ্ছে যদি তোমাদের মনে হয় যে সেই অ্যান্সারটা যেটা তুমি দিয়েছো সেটাই সঠিক এখানে সেটা ভুল দেওয়া আছে সেক্ষেত্রে আমরা চাইলে গ্রুপে একবার ডিসকাশন করে নেব তার তারপর তোমরা এই কাজটা করো বাট দেখে নাও যে কিভাবে করতে হয় ঠিক আছে দেখো প্রথমে তোমাদের ব্যাক চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর এই এইরকমটা পেজ চলে আসবে যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে এই নতুন যে মানে পেজটা খুলেছিলাম লগ ইন করার পর এইখানে আসার পর তোমাদের দেখতে পাচ্ছি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি এই ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কিন্তু তোমাদের ক্লিক করতে হবে কারা করবে যারা চ্যালেঞ্জ করতে চাও চ্যালেঞ্জ করার মানে একটা কথা মাথায় রাখবে এখানে কিন্তু তোমার যে চ্যালেঞ্জ করছো তার জন্য তোমার কাছে একটা মানে মজবুত একটা তথ্য থাকা যায় যে না তুমি যেটা বলছো সেটা সঠিক কারণ এটা একটা বোর্ডের বিরুদ্ধে তুমি একটা বলছো যে না এটা আমার সঠিক হতে পারে হতে পারে অনেক সময় ভুল ভুলভ্রান্তি হয়ে যায় আমি নিজেও অনেক সময় চ্যালেঞ্জ করেছিলাম আমার একটা পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষায় অনেকগুলো অ্যান্সার ভুল ছিল সেটা আমি চ্যালেঞ্জ করেছিলাম এবং অনেকগুলো উত্তর সঠিক হয়েছে পরবর্তীকালে কিন্তু অনেক সময় এরকম হয় যে সঠিক উত্তর দিতে গিয়ে এমন হলো না হয়তো আমি ভুল বলছি আমি যেখান থেকে পড়ছি সেটা ভুল বাট আমি সবসময় বলছি কি চ্যালেঞ্জ করার আগে অবশ্যই বই যেটা আছে টেক্সট বই সেখান থেকে খুঁজে বার করবে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের উত্তর কিখানে সঠিকভাবে দেওয়া আছে যেটা তুমি দিয়েছো নাকি যেটা অ্যান্সার কিতে আছে সেটা আছে যদি দেখো যে অ্যান্সার কিতে যেটা আছে সেটাই উত্তর আছে বইয়ে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে যাবে না কি বলছি বুঝে গেছে আমি বললাম তুমি যে বইটা পড়েছো টেক্সট বইটা যেটার হার্ড কপি তোমার কাছে আছে সেটা ভালো কোনো রাইটারের অবশ্যই হতে হবে কিন্তু কোনো সস্তার বাজার দামি কোনো বই কিনলে কিন্তু হবে না ঠিক আছে ওই বইয়ে যদি দেখো যে অ্যান্সার অ্যান্সার কিতে যে উত্তর আছে বইয়ে যদি সেম উত্তর থাকে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করবে না যদি দেখো যে তোমার উত্তর এবং বইয়ের উত্তর এক আছে কিন্তু ওয়েবসাইটে যে উত্তর দেওয়া আছে সেটা ভুল বা সেটা অন্য আছে সেক্ষেত্রে তুমি এইটা চ্যালেঞ্জ করবেই ঠিক আছে কারণ এখানে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে এই মার্কসটা কিন্তু পেয়ে যাবে নাম্বারটা কিন্তু পাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কিতে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবে কারণ লোডিং নিতে প্রচুর সময় নিচ্ছে একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছি এখন এরকমভাবে দেখাচ্ছে তো তোমরা ট্রাই করতে থাকবে সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই একটা প্রসিডিউর হতে পারে এরকম যে আচ্ছা আমি একটু লগ ইন করার স্ক্রোল করছি না এখন এরকমই দেখাচ্ছে একটু পর থেকে তোমরা ট্রাই করবে এখন সম্ভবত একটু প্রবলেমের জন্য হচ্ছে যদি তোমাদের মনে হয় যে না এই বিষয়ে আমি কিছু বলি কোন কোন প্রশ্নের উত্তর ভুল এসেছে অবশ্যই কমেন্ট করো তোমার কি কত স্কোর হচ্ছে সেটাও কমেন্ট করো যদি তোমাদের মনে হয় যে না আমি চ্যালেঞ্জ করার ভিডিও দেবো তোমাদের হেল্পফুল হবে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে দাদা আমাদেরকে চ্যালেঞ্জের ভিডিও দিন চ্যালেঞ্জ করার ভিডিও দিন আমরা চ্যালেঞ্জ করতে চাই সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও প্রত্যেকে জানিয়ে দাও যে কী আসল আপডেট এসেছে আর অনেকে জানতে পারবে না হয়তো ভাবছে না আমি সবগুলো উত্তর দিয়েছি ঠিক বাট অ্যান্সার কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু সে ভুল দিয়েছে এখানে কিন্তু অনেকের খেলা কিন্তু পরিবর্তন হয়ে যায় তো অবশ্যই মিলিয়ে নেবে এবং প্রত্যেকের অ্যান্সার কত কি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে ওকে চলো আজকে মতো এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার